দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনে আগামীকালে রাজ্যের তিনটি আসন সহ সারা দেশের আসনে ভোট গ্রহণের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে এই দফায় রাজ্যে দার্জিলিং রায়গঞ্জ ও বালুরঘাট আসনে ভোট নেওয়া হবে ডিসিআরসি কেন্দ্রগুলি থেকে ভোট কর্মীরা তাদের সরঞ্জাম সংগ্রহ করছেন আজই তাঁরা পৌঁছে যাবেন বুথে বুথে দার্জিলিং পার্বত্য এলাকার ভোট কেন্দ্রগুলিতে পৌঁছতে চতুর্থ দফা লোকসভা নির্বাচনের জন্য আজই মনোনয়ন দাখিলের শেষ দিন আগামীকাল সেগুলি পরীক্ষা করে দেখা হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন উনত্রিশে এপ্রিল এই পর্বে আগামী তেরোই মে রাজ্যের আটটি আসনে ভোট গ্রহণ রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন চতুর্থ পর্বের আসনগুলির জন্য পর্যন্ত মোট তিপ্পান্নটি মনোনয়নপত্র জমা পড়েছে এর মধ্যে বহরমপুরের নটি কৃষ্ণনগরে আটটি রানাঘাটে চারটি বর্ধমান পূর্ব কেন্দ্রে ছটি বর্ধমান দুর্গাপুর আসনে চারটি আসানসোলে চারটি বোলপুরে সাতটি এবং বীরভূমে আটটি মনোনয়নপত্র জমা পড়েছে লোকসভা নির্বাচনের বাকি দফাগুলির জন্য জোর কদমে প্রচার অভিযান চলছে বিভিন্ন দলের তারকা প্রচারকরা ভোটারদের মন জয়ে জনসভার ওট করছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের সমর্থনে আজ দুপুরে জিয়াগঞ্জে রোড শো করবেন বিজেপির কেন্দ্রীয় নেতা চলচ্চিত্র তারকা মিঠুন চক্রবর্তী এদিনই বিকেলে জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সমর্থনে নবগ্রামের চানকে জনসভায় যোগ দেবেন তিনি বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ক্রিকেট তারকা ইউসুফ পাঠান আজ রিজিনগরের কাশীপুর আন্দুলবেড়িয়া এবং বেলডাঙ্গার ঝুমকায় রোড শো করবেন সন্ধ্যায় বেলডাঙ্গার দেবকুণ্ডুতে পথসভা করার কথা তাঁর এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী সকাল থেকে ভরতপুরের তালগ্রামে পায়ে হেঁটে ভোট প্রচার ও রোড শো করছেন বিকেলে ভরতপুরের শেজগ্রাম এবং আলুগ্রামে রোড শো রয়েছে তার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম আর জলঙ্গের দিয়ার এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচার করছেন বিকেলে পোল্লাডাঙ্গা ফরিদপুর এবং ভাদিয়াপাড়ায় ভোট প্রচার চালাবেন তিনি নির্বাচনে ভোট গ্রহণের পরও উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি পূর্ব শীতলকুচি গ্রামে নদীর পাড়ে রাখা পাঁচটি শকেট বোমা উদ্ধার করেছে পুলিশ। খবর গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে এসএসসি নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছে রাজ্য সরকার রাজ্য শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদ আলাদাভাবে মামলা করেছে গত সোমবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ রশিদের বিশেষ ডিভিশন বেঞ্চ সম্পূর্ণ এসএসসি প্যানেল বাতিল করে দেয় দু হাজার সতেরো সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় প্রশ্নে ভুল ছিল কিনা তা খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্ট একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে গতকাল বিচারপতি রাজেশ শেখর মান্থা নির্দেশ দিয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই বিশেষজ্ঞ কমিটি গঠন করবেন কমিটি অভিযোগ খতিয়ে দেখে এক মাসের মধ্যে আদালতে রিপোর্ট জমা দেবে দক্ষিণ চব্বিশ পরগনায় সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে নরেন্দ্রপুরের বাসিন্দা এক মহিলাকে খাদ্য দপ্তরে চাকরি দেয়ার নাম করে সোমনাথ মিস্ত্র এবং সমীরন হালদার নামে দুই ব্যক্তি আট লক্ষ টাকা হাতে নেন ভো নিয়োগপত্র এবং জাল অর্ডার কপিও দেওয়া হয় তাকে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস এবারের মূল ভাবনা বিশ্বের জন্য ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইকে ত্বরান্বিত করা বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে কলকাতা পৌরসভা স্বাস্থ্য বিভাগ ম্যালেরিয়া সচেতনতা এবং এই রোগ প্রতিরোধ নিয়ে এক বিশেষ আলোচনাচক্রের আয়োজন করেছে দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দিনের তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে চার ডিগ্রি আবহাওয়া বিজ্ঞানী সৌরশ বন্দ্যোপাধ্যায় জানালেন তাপপ্রবাহের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এই জেলাগুলো অন্যান্য জেলাগুলো তাপপ্রবাহের সতর্কতা তীব্র তাপপ্রবাহের স্প্রেড আগামী দিনগুলো ধীরে ধীরে একটু বাড়তে থাকবে ছাব্বিশ তারিখে গিয়ে স্প্রেড আরেকটু আর একটু বাড়বে পূর্ব বর্ধমান বীরভূম বাঁকুড়া এই জেলাগুলিতেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকবে তারপরে সাতাশ আটাশে একই রকম পরিস্থিতি কন্টিনিউ হবে পার্শ্ববর্তী অঞ্চলে আগামী পাঁচ দিনই তাপপ্রবাহের সতর্কতা থাকছে

থেকে ব্যান্ডেল যাওয়ার লাস্ট ট্রেন আপনারা পাবেন এগারোটা পঞ্চান্ন মিনিটে উল্লেখ্য আগামীকাল ছাব্বিশে মার্চ ইডেনে কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে স্থানীয় সংবাদ শেষ হল